মডেল অভিনেতা অলির কথা মনে আছে? সুদর্শন এই মডেল অভিনেতা 2012 সালের 27 মার্চ হতাশা এবং পারিবারিক কলহের শিকার হয়ে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়। অকালপ্রয়াত এই মানুষটিকে নিয়ে আমাদের আজকের ভিডিও। সংস্কৃতি মাধ্যমের সঙ্গে অলির যাত্রা শুরু হয় মঞ্চ নাটকের মাধ্যমে। 1994 সালে তিনি যোগ দেন মঞ্চ নাটকের দল খিলগাঁও নাট্যশিবনে। 1997 সালে তিনি যুক্ত হন মডেলিংয়ের সঙ্গে। র্যাম্প মডেল হিসেবে বিভিন্ন ফ্যাশন শোতে অংশগ্রহণ শুরু করেন। সে সময় তিনি জনপ্রিয় মডেল তানিয়া আহমেদের সঙ্গে বেশ কিছু কোরিওগ্রাফি কাজ করেন। তারপর কিছু সময় আরেক জনপ্রিয় মডেল পল্লবের সঙ্গেও ছিলেন তিনি। পরে তিনি নিজেই কোরিওগ্রাফার হিসেবে কাজ শুরু করেন। 1999 সালে তিনি টিভি বিজ্ঞাপনের মডেল হিসেবে যাত্রা শুরু করেন এবং ক্লোজ আপ ও হুইল সাবানের বিজ্ঞাপনে মডেল হয়ে সকলের কাছে মডেল হিসেবে পরিচিত হন। মডেলিংয়ের ধারাবাহিকতায় 2000 সালে তিনি নাম লেখান টিভি অভিনয় শিল্পী হিসেবেও। বিটিভির অহম নামের একটি নাটকে নায়কের বন্ধুর ছোট একটি চরিত্রে অভিনয় করেন। সেই নাটকে অভিনয় করেন গুণী অভিনেতা বুলবুল আহমেদও। বুলবুল আহমেদই পরবর্তীতে তাকে নায়ক রূপে নিয়ে আসেন টিভির পর্দায়। 2001 সালে বুলবুল আহমেদ পরিচালিত ঋতু গৃহ নাটকে নায়কের চরিত্রে অভিনয় করেন অলি। সেই সময় তিনি বৃষ্টি ও ওরা কচনা নামের একটি নাটকে অভিনয় করে নাটকের দর্শকদের কাছেও পরিচিত হয়ে যান। মঞ্চ নাটকে কয়েক বছরের বিরতির পর 2001 সালে তিনি নতুন করে ফিরে আসেন মঞ্চে। তবে সেবার তিনি ফিরেন প্রতিষ্ঠিত নাট্যদল লোকনাট্যের হয়ে। এরপর তিনি নাটক এবং বিজ্ঞাপনে নিয়মিতভাবেই কাজ করেন 2007-08 সাল পর্যন্ত। এ সময় তার উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে একটু রোদের ছোঁয়া, উনমানুষ, নীরব পথের যাত্রী, নীল রক্ত, আকাশ ছোঁয়া ইত্যাদি। আমি এখনই যাব। একটা সিরিয়ালের মাঝখান থেকে তুমি চলে যেতে পারো না, এতে ইন্ডাস্ট্রিতে তোমার রেপুটেশন খারাপ হবে, পরে ভালো কাজ পাবা না। রেপুটেশনে আমি গুল্লি মারি, ওর মতো ডিরেক্টরের অভাব আছে আমার। তার উল্লেখযোগ্য বিজ্ঞাপন চিত্র হচ্ছে ক্লোজ আপ টুথপেস্ট, লাইফবয় সাবান, লিজান হার্বাল, প্রাইম ব্যাংক, শার্ক এনার্জি ড্রিঙ্ক, হেয়ারকোড ইত্যাদি। আমার নানা ভাইকে বাই বলে দাও। কি শরীর খারাপ, মন কম বয়সে চুল পাকলে প্রেস্টিজ পাংচার। নতুন হেয়ারকোড হার্বাল হেয়ার ডাই, সম্পূর্ণ প্রাকৃতিক, মেহেদি আমলকি জবার প্রাকৃতিক গুণে ভরা, যা সাধারণ হেয়ার ডাইয়ের থেকে চুল রাখে ঝলমলে কালো বেশি দিন, ফিরিয়ে দেয় আত্মবিশ্বাস। নানা ভাই এলেন না? নতুন হেয়ারকোড হার্বাল হেয়ার ডাই, এক নতুন আপনি ন্যাচুরাল। 2009 সালের 9 সেপ্টেম্বর পারিবারিক পছন্দেই বিয়ের পিঁড়িতে বসেন অলি। কিন্তু শুরু থেকে স্ত্রী অনন্যার সঙ্গে তার সম্পর্ক ভালো যাচ্ছিল না, শেষ দিকে একদম বিষিয়ে ওঠে। অলি মিডিয়াতে কাজ করার জন্য তাকে অকারণে সন্দেহ করত। এছাড়াও অলির ক্যারিয়ার নিয়েও অসন্তুষ্ট ছিলেন তার স্ত্রী, ফলে প্রতিনিয়তই ঝগড়া হতো তাদের। একদিন নাটকের শুটিং থেকে দেরিতে বাড়ি ফেরার জন্য তার স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে যায়। অলি তাকে ফিরিয়ে আনতে গিয়েও ব্যর্থ হয়। তার স্ত্রী উল্টো জানিয়ে দেয় তার সঙ্গে সংসার করবে না এবং কিছুদিনের মধ্যেই ডিভোর্সের কাগজ পাঠিয়ে দেবে। এই ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েন অলি। এছাড়াও নিজের ক্যারিয়ার নিয়েও হতাশায় ভুগছিলেন তিনি। তার বড় ভাই মোজাম্মেল হক পেশায় একজন চিকিৎসক। পরিবার তাকে নিয়েও এমন কিছুই আশা করেছিল, কিন্তু অলি পরিবারের প্রচণ্ড বাধা উপেক্ষা করে মিডিয়ার জীবন বেছে নেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে মাস্টার্স এবং সিএ করা অলি ভেবেছিলেন মিডিয়াতে নিজেকে প্রতিষ্ঠিত করে পরিবারের অসন্তুষ্টির জবাব দেবেন। কিন্তু দীর্ঘদিন ধরে মিডিয়াতে কাজ করার পরও তিনি সেভাবে নিজের অবস্থান তৈরি করতে ব্যর্থ হন। জীবিকার জন্য চাকরি জীবনে প্রবেশ করলেও কোথাও থিতু হতে পারেননি তিনি, বারবার চাকরি বদল করেছেন। এই সব কিছু মিলিয়ে তিনি আসলে বেঁচে থাকার ইচ্ছাটা হারিয়ে ফেলেন এবং 2012 সালের 27 মার্চ তিনি আত্মহত্যার পথ বেছে নেন। 27 মার্চ দিবাগত রাত 3টায় তাদের তিনতলা বাড়ির নিস্তলায় অলির ঘর থেকে আগুনের ধোঁয়া আসতে থাকলে তার মা গিয়ে দেখে অলির নিথর দেহ পড়ে রয়েছে। অলি ফ্যানের সঙ্গে কাপড় ঝুলিয়ে আত্মহত্যা করেন। তার হাতে থাকা সিগারেট থেকে তার শরীরে আগুনও লেগে যায়। ক্যারিয়ার নিয়ে হতাশা এবং সর্বোপরি পারিবারিক কলহ এবং দাম্পত্য জীবনে বরিমানা না হওয়ায় কেড়ে নিয়েছে অলির জীবন। এমন কঠিন পরিণতি আর কারো না হোক সেটি আমাদের চাওয়া।